আগামী শনিবার এই বৎসরের ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার তিথি। এই দিন সকাল 7:12 থেকে শুরু করে বিকাল 3:31 মধ্যে ভাতৃদ্বিতীয়ার কর্ম বা ভাইফোঁটা দিলে শুভ। কিন্তু ভাইফোঁটা তখনই শুভ ফল প্রদান করবে যদি এই বিশেষ নিয়মটি যথাযথভাবে পালন করা যায় তবেই। নতুবা অনুষ্ঠানটি একটি খাওয়া দাওয়া বা উপহার নেওয়া দেওয়ার অনুষ্ঠানে পর্যবসিত হবে, যার কোনো আধ্যাত্মিক শুভ ফল পাওয়া যায় না। অনুষ্ঠানটি ভাইকে পূজা করা নয়, অনুষ্ঠানটি শ্রী ভগবানের নিকট হতে আশীর্বাদ গ্রহণ করে ভাইকে সেই আশীর্বাদ প্রদান করা। যার মাধ্যমে এটি ঘটে তিনি হলেন ভগিনী বা বোন। ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে এই অধিকার প্রদান করেন। তখন থেকেই সুভদ্রার প্রতিনিধি হিসেবে প্রত্যেক বোন যদি প্রথমে শ্রী ভগবানকে পূজা করে এবং সেই পূজায় ব্যবহৃত প্রসাদী ফুল, চন্দন, নৈবেদ্য ভাইফোঁটায় ব্যবহার করেন, তবেই ভাইফোঁটার শুভ ফল লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রসাদ দেওয়া হয় সেটি অবশ্যই নিরামিষ, তাই ভাইফোঁটায় ব্যবহৃত আহারদ্রব্য অবশ্যই নিরামিষ হতে হবে এবং শ্রী ভগবানের প্রসাদী ফুল নৈবেদ্য ব্যবহার করলে তবেই একমাত্র তার ভাইকে আর যমদূত স্পর্শ করতে পারবেন। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রচার করা হয়। আমাদের ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।